বরাক ইন্ডিজিনিয়াস পিপলস প্রোটেকশন কমিটি কাছাড়ি রাজার প্রজা ভূমিপুত্রদের নাগরিক পঞ্জিতে অরিজিনাল সিটিজেন হিসেবে নাগরিক পঞ্জিতে মান্যতা দেবার দাবি জানিয়েছেন। এই দাবি জানিয়ে সংস্থা সর্বোচ্চ আদালতে আবেদন করার পর আদালত তার ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানান আবাহক এল আর লস্কর। হিন্দু পপুলেশন, মুসলমান পপুলেশন অনেক যথেষ্ট পপুলেশন এখানে রয়েছে এবং এরপরে রাজা তাদের অনেকগুলো উপাধি দান করেছে এখানে, তাদের স্বীকৃতি দিয়ে চৌধুরী মজুমদার লস্কর বড়বুইয়া মাজারবুইয়া এই ধরনের উপাধি দিয়েছে এবং এদের রাজার একটা সভাসদ ছিল, সভাসদের মধ্যে 40 জন সভাসদ ছিলেন, সেখানে ওদের নামও ওই ইতিহাসে তারা ইতিহাস প্রস্তুত হয়েছে নামগুলো। এ থেকে আমরা বলতে চাইছি যে এখানে ভূমিপুত্র হিসাবে কাছাড়ের রাজার কাছাড়ি রাজার প্রজারা এখানে যারা যাদের উপাধি দেওয়া হয়েছে তারা তাদের ভূমিপুত্রের দাবিদার এবং তাদের মানে অরিজিনাল ইনহ্যাবিটেন্ট যেটা আপনার সিটিজেনশিপ অ্যাক্ট 55 যে স্বীকৃতি দিয়েছে প্রভিশন রেখেছে সেই প্রভিশনের ভিতরে এগুলো ঢোকে। তাই আমরা এই জন্য মেমোরেন্ডাম দিলাম ডিসির কাছে যে আমাদের এই যখন তারা এখানে এনআরসির কাজ এগিয়ে গেল আমরা অনেকে অনেকে আমরা ওয়ার মানে অরিজিনাল ইন্ডিভিজুয়াল হিসাবে আমরা নিজেদের পরিচিতি দিয়ে আমরা এআরএন ফর্মটা আমরা সাবমিট করেছি কিন্তু দেখা যায় অনেক পরে যেগুলো সব রিজেক্ট হয়ে গেছে, কোনো স্বীকৃতি দেওয়া হচ্ছে না। অথচ আসাম ভ্যালিতে ওদের স্বীকৃতি দেওয়া হয়েছে এবং শুধু এরা নয়, টি গার্ডেনের লোকরা।